নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রীতম বলছি, কলকাতা হবে সবাইকে স্বাগত। আজকের অ্যাকচুয়ালি যে ইভেন্টটা সেটা বুঝতেই পেরেছেন নিশ্চয়ই থাম্বনেইল দেখে। তো আজকের হচ্ছে লোকাল গাইড ফটো ওয়াক। তো ফটো ওয়াক, লোকাল গাইড ফটো ওয়াক সেটা বা আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিতে চাই, তারপরে আসবে আমাদের লোকাল গাইড মেম্বাররা। তো তারা অ্যাকচুয়ালি ইভেন্টটা শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে। তো কলেজ স্ট্রিট থেকে ওখান থেকে ওরা মোহাম্মদ আলী পার্কে যাবে, এবং এখন আমি এই মুহূর্তে ভিক্টোরিয়া চলে এসেছি। তো এখানে আসবে, আপনারা সবাই জানেন, আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। আমি সবার আগে এসেছি এবং এসে ইন্ট্রোটা শ্যুট করছি। আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে ডক্টর সৌনক দাস। তো সৌনক দাসকে আপনারা সবাই জানেন। তো সৌনক দাস এসে পড়লে আমি পরবর্তী ভিডিওটা শ্যুট করবো, তারপরে বাকি মেম্বাররা চলে আসবে আশা করছি। আর আমি এখানে সরাসরি আসতে চেয়েছি, কারণ আমার মনে হয় সৌনক আমাকে ফোন করেছিল, ও বললো যে বেশিক্ষণ থাকতে পারবে না, ওর একটা কোনো একটা প্রোগ্রাম আছে। তো ওকে আমি ফার্স্ট শ্যুট করে নেবো, ওকে একাকে পার্সোনালি। নেক্সট সমস্ত মেম্বাররা আসবে এবং তাদেরকে নিয়ে শ্যুট করবে। বন্ধুরা, আমাদের মধ্যে এখন চলে এসেছে ডক্টর সৌনক দাস। সৌনক দাসকে আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন, আপনারা খবর কাগজে কিছুদিন আগে দেখে থাকবেন, মাস ছয়েক আগে আনন্দবাজার পত্রিকায়। তো আলাদা করে পরিচয় করে দিতে হচ্ছে না, কিন্তু আমি বলবো যে আমাদের যে ইন্ডিয়ার মধ্যে যে 2016 যে গুগল সাবমিট হয়েছিল সান ফ্রান্সিসকোতে, সেখানে আমাদের ইস্টার্ন জোনে মানে অল ওভার ইন্ডিয়া থেকে মাত্র চারজন মেম্বার পার্টিসিপেট করেছিল। তো তার মধ্যে ইস্ট জোন থেকে ডক্টর সৌনক দাস পার্টিসিপেট করেছিল। ডক্টর সৌনক দাসকে আমি প্রথম প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে কি যে তোমার কবে এই গুগল লোকাল গাইডের কাজ শুরু করা, কীভাবে শুরু করা? তো বছর 2015 সেপ্টেম্বরে গুগল লোকাল গাইড প্রোগ্রামটা শুরু হয়, বাট আমি ওদেরকে জয়েন করি নভেম্বর এন্ডে, লাস্ট উইক অফ নভেম্বর। আমার দ্বিতীয় প্রশ্ন, লোকাল গাইড অ্যাকচুয়ালি ব্যাপারটা কী? লোকাল গাইড ব্যাপারটা খুব সিম্পল, যে কেউ লোকাল গাইড হতে পারে। লোকাল গাইড হচ্ছে এমন একজন গাইড যিনি সেই এরিয়াতে সেই এলাকার বাসিন্দা, তিনি আশেপাশের সবাইকে ইনক্লুডিং অল ওভার ওয়ার্ল্ডকে তাদের জায়গা সম্পর্কে পরিচিতটা করিয়ে দেবে। আমার পরের প্রশ্ন, ইউএসএতে গিয়ে ওখানে কী অভিজ্ঞতা হলো বা কেমন লাগলো সেটা একটুখানি। ইউএসএতে গিয়ে আমি এর আগে ইউএসএতে দুবার গেছিলাম, এটা নিয়ে আমার থার্ড টাইম যাওয়া হলো। তো সেটা আগের দুবার ছিল আমার ইস্ট কোস্টে, ইউএসএ একটা খুব বড়ো কান্ট্রি, ওয়েস্ট কোস্টে মানে একেবারে পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের দিকে, এখানে আমার ফার্স্ট টাইম যাওয়া। তো সেখানে গিয়ে ফার্স্ট যেটা দেখলাম, এমনিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর গুগল অফিস যেটা সিলিকন ভ্যালিতে গুগল হেডকোয়ার্টার, সেটা একেবারে মানে ইন ওয়ান ওয়ার্ড অসাম। এবং সেখানে নানান দেশের নানান মানুষজন, গুগলের এমপ্লয়ি তারা সব কাজ করেন, প্রচুর ভারতীয় আছেন, বাঙালিও আছেন কয়েকজন। তো ওখানে সবার সাথে কথা বললাম, ঘুরলাম, এবং আমরা যা ছিলাম ঘণ্টাখানে। এবং সেখানে গুগলের ঠিক হেডকোয়ার্টার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর তার আশেপাশে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে যাই, যেমন আলকাট্রাজ বলে একটা দ্বীপ আছে ভারতের, যেমন আন্দামান দ্বীপ ওরকম আলকাট্রাজ বলে একটা দ্বীপ আছে, এবং সেটা একসময় জেলখানা ছিল। আমার লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে আজকের ফটো ওয়াক হচ্ছে, লোকাল গাইড ফটো ওয়াক, অ্যাকচুয়ালি ফটো ওয়াক সম্বন্ধে দু চার কথা। ফটো ওয়াক ব্যাপারটাও খুব সিম্পল, এটা হচ্ছে লোকাল গাইড, যেমন কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম যে সব জায়গা সম্পর্কে তথ্য এমন করে গুগল ম্যাপসে দেওয়া যাতে সবাই জানতে পারে সেই এলাকা সম্পর্কে। সিমিলারলি গুগল লোকাল গাইড আপনারা তো জানবেন যে পাঁচটা এরকম পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ফটো কন্ট্রিবিউট করা গুগল ম্যাপসে। তো ফটোর মধ্যে মনে হয় যে কোনো জায়গার এরিয়ার ফটো এরকম তুলে গুগল ম্যাপসে যে কেউ আপলোড করতে পারে। তো আমরা দেখেছি এরকম, আমরা যদি সবাই মিলে একটা কমিউনিটি থেকে, যেমন আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইডস কমিউনিটি থেকে যাচ্ছি, গিয়ে ফটো ওয়াক নাম দিয়েছি কি, আমরা নানান জায়গায় যাচ্ছি, যেমন আমরা স্টার্ট করেছি হচ্ছে কলেজ স্ট্রিট এরিয়া থেকে, সেখানে অনেক এরিয়া, তারপর ভিক্টোরিয়া, এই জায়গাগুলো আমরা ফটো তুলছি, ফটো তুলে এটা আমরা গুগল ম্যাপকে কন্ট্রিবিউট করবো, যাতে গুগল ম্যাপ ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে যে কেউ যাতে অ্যাক্সেস করছে, অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেল ফোন থেকে যেখান থেকে হোক, করলে এই এরিয়ার ফটোটা তারা দেখতে পাবে। এবং সেই ফটোটা দেখতে গেলে তাকে কোনো থার্ড পার্টি অন্য সাইডে যেতে হবে না, এবং সেই ফটোগুলো তুলছি আমরাই লোকাল গাইডরা। তো এটাই আজকের ব্যাপার, ফটো ভাগে সব ফটো তুলছি। মানে সংক্ষিপ্তভাবে বললে এটুকু বলা যেতে পারে যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা সেই ডেস্টিনেশন সম্বন্ধে জানতে গেলে আমরা গুগল ম্যাপ ইউজ করি, এবং গুগল ম্যাপে যে সমস্ত ডেস্টিনেশনগুলো থাকে তার মধ্যে গুগল কিন্তু নিজে থেকে পুরোটা দেয় না, রাস্তাঘাট ইত্যাদি সব কিছুই ওরা দেওয়া থাকে, বাদ বাকি ছোট ছোট রেস্টুরেন্ট বা ছোট কোনো শপিং মল বা কোনো সিনেমা হল বা কোনো মন্দির মসজিদ
এগুলো আমরা যদি লোকালি এগুলোকে এডিট করে এগুলোকে ইম্পোর্ট করতে পারি, সেক্ষেত্রে আরও যারা সেই জায়গায় ভিজিট করবে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময়ে, তাদের অনেক অনেক সুবিধা হবে, তারা সার্চ করে সেই ডেস্টিনেশনে দেখতে পাবে এবং সেই ডেস্টিনেশনে খুব সহজে পৌঁছাতে পারবে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এখন থাকতে পারবেন না, আর বাকি সবাই এসে পড়বে। ওকে, থ্যাংক ইউ স্যার। ফ্রেন্ডস, আমি সুমন বিশ্বাস, আমি লেভেল 5 লোকাল গাইড। আজকের যে ইভেন্টটা দেখছেন, এটা আমি আর আমার যে গ্রুপ, যে ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইড, সবাই মিলে কন্ট্রিবিউট করে সেখান থেকে এই মিট আপটা অর্গানাইজ করা হয়েছে। তো আশা করি নেক্সট টাইম আপনাদেরকেও দেখতে পারবো এই মিট আপে। হ্যালো ফ্রেন্ড, আমি অন্তজ গায়ে, পশ্চিমবঙ্গের লোকাল গাইড ওনার, এবং আমার এখন লেভেল 5। লোকাল গাইড এমন একটা জিনিস যে যেটা আমরা কোনো নতুন জায়গায় গেলে কোনো মানুষের সান্নিধ্যে না এসেও সেই জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কীভাবে? লোকাল গাইড ওপেন করে সেখানকার কমেন্টস, সেখানে মানে সেই জায়গা সম্পর্কে, জায়গাটা কতটা ভালো, কতটা পরিচ্ছন্ন, বা সেই জায়গাটা কতটা সুরক্ষিত জায়গা। হ্যালো ফ্রেন্ডস, আমি অয়ন ভট্টাচার্য, আসছি আন্দুল হাওড়া থেকে। আমি 4th লেভেলে আছি, 0.250। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিশান পাল, আমি লেভেল 3 আছি, আমার 0.90 কাছাকাছি আছে। এটা আমার ফার্স্ট মিট। হাই, আই এম মোহাম্মদ আসিফ, লেভেল 5, নট নেক্সট। নমস্কার, আমি রেশম দাস ফ্রম জোড়াবাগান কলকাতা, আমি একজন লেভেল 4 লোকাল গাইড উইথ 0.411। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম প্রদ্যুম্ন খাঁ, আমি গুগল লোকাল গাইড লেভেল 5 উইথ 0.514। টুডে আই জাস্ট জয়েন্ড দিস কমিউনিটি অ্যান্ড উই আর জয়নিং ইন আ ফটো ওয়াক, দিস ইজ ভেরি ফান। নাও উই আর ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অ্যান্ড উই আর থ্রু কলেজ স্ট্রিট অ্যান্ড ময়দান, ইটস এক্সট্রিমলি এক্সিলারেটিং। থ্যাংক ইউ। হাই গাইজ, আই এম রোহিত বর্ণা, লোকাল গাইড অ্যাট 240 পয়েন্টস, আই এম ফ্রম সাতারা। হাই ফ্রেন্ড, আই এম অমরজিৎ দাস উইথ হ্যাভিং পয়েন্ট অফ 103, অ্যান্ড টুডে উই আর মিটিং আপ ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ফ্রম দ্য এমবিআলি পার্ক, অ্যান্ড উই আর হ্যাভিং ফান হিয়ার। থ্যাংক ইউ। নমস্কার, আমি অরিন্দম চক্রবর্তী, ফিরুয়া হাওড়া থেকে। আজকে আমার গুগল লোকাল গাইড আজকে প্রথম দিন নিলাম আমার ক্ষেত্রে, তো থ্যাংক ইউ। নমস্কার, আমি অর্জুন বাজপেয়ী, গুগল লোকাল গাইড লেভেল 5 ফ্রম কলকাতা। হাই, আমি সায়তন দত্ত ফ্রম লোকাল গাইড লেভেল 4 উইথ 0.270। হাই সাথিও, মানে সঞ্জয় প্রকাশ শ্রীবাস্তব হুম, এই সময় লেভেল 4 পে, और मेरे इस समय 331 पॉइंट हैं। आज हम लोग कोलकाता में लोकल मीट के लिए इकट्ठा हुए हैं, और हम लोगों ने कॉलेज स्ट्रीट से शुरू करके मोहम्मद अली पार्क और उसके बाद फिर मैदान लेट पार्क होते हुए हम लोग आए हैं, और आज हम लोग ये अपनी मीट कर रहे हैं। थैंक यू। हेलो फ्रेंड्स, हेलो, अभी मेरा जो हक हमें बांग्लादेश के वेस्ट बेंगल लोकल गाइड है जॉइन करार जो खूब एक्साइटेड, खूब सुंदर फ्रेंड्स एंड खूब सुंदर जा सब आड्डा दीची গল্প করছি। তো হ্যাভ এ গুড টাইম, অ্যান্ড হোপলি নেক্সট টাইম আবার আসবো, আবার কোনো ইভেন্ট করলে ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইড আবার ইনশাল্লাহ আমরা আসবো বাংলাদেশ থেকে জয়েন করবো। তো সবাইকে হ্যালো, এবং প্লিজ জয়েন ইট আস, জয়েন কলকাতা লোকাল গাইড, বাংলাদেশের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কলকাতা লোকাল গাইডকে আমাদেরকে ইনভাইট করার জন্য, অ্যান্ড সুন্দর একটা হসপিটালিটি আমাদেরকে আপ্যায়ন এবং সেবা তারা করেছে, খুব এই ব্যাপারে আমরা খুব হ্যাপি, এবং তাদের আরও মেম্বার্স বাড়ুক, আরও তাদের গ্রুপে আরও সদস্য বাড়ুক, এবং কলকাতার লোকাল পিপলের কাছে তারও টাচ হোক, এই ব্যাপারে আমরা খুব আশাবাদী এবং সবাইকে সুরক্ষা জানিয়ে। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তন্ময় সরকার, আমি একজন বিগিনার্স, আজকে আমার প্রথম দিন গুগল লোকাল গাইড। হ্যালো ফ্রেন্ড, আমার নাম উজ্জ্বল কুমার কর্মকার, আমি এসেছি বাংলাদেশ থেকে কলকাতা লোকাল গাইডে জয়েন করার জন্য, খুব এনজয় করছি। নমস্কার বন্ধুরা, আমার বন্ধুরা অমিতেশ দা অ্যান্ড শোভন, যেরকম বললো যে গুগল লোকাল গাইডসের সম্বন্ধে, বেসিক্যালি গুগল লোকাল গাইডসের কাজটা হচ্ছে যে তুমি যে শহরে যাচ্ছো, ধরো কোনো একজন আগন্তুক এলো সেখানে, সে সেই শহরে কোনো কিছু জানে না, তুমি সেই শহরে বাসিন্দা,
তুমি সেই শহরের যা কিছু জানো, যে কোনো প্লেস তুমি ভিজিট করছো সেখানকার তুমি ছবি তোলো, সেখানকার তুমি রিভিউ দাও, সেখানকার সম্বন্ধে তুমি বলো এবং সেটা গুগলে চলে যাবে। এর ফলে কী হবে, যিনি তোমার শহরে এসছেন, যিনি তোমার শহরে কিছু জানেন না, তাকে জাস্ট গুগলে একটা ম্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে তার মোবাইলে, বা তিনি কম্পিউটারে ইন্টারনেট ইউজ করতে পারেন, গুগলের ওয়েবসাইট খুলবেন অ্যান্ড সেখানে জাস্ট সেই জায়গাটার একটা নাম লিখে সার্চ দেবেন অ্যান্ড সেখানেই চলে আসবে সেই ছবিটা। এবং সে শুধু ছবি নয়, তার রিভিউ সমস্ত সে জানতে পারবে, যার ফলে কী হবে, এর ফলে সে তোমার শহরে সব কিছু না জেনেও সে ইজিলি ট্রান্সলেশন করতে পারবে, সে ইজিলি ঘুরতে পারবে এবং যে কোনো জায়গা তার দরকার সেটা ভিজিট করতে পারবে। দ্যাটস অল উইথ ইট গুগল ম্যাপস। সো আমাদের ইচ্ছে যেন সবাই এগিয়ে আসে, দলে দলে মানুষ যেন এই গুগল ম্যাপসের প্রোগ্রামে এই নোবেল টাস্কে যোগ দেয়। থ্যাংক ইউ। যেতে পারেনি বা যায়নি কোনো কারণে, এটা হচ্ছে বেনিফিট। এখন আপাতত গুগল সিলেক্ট করেছে কি হবে যেহেতু তুমি গুগলের সঙ্গে আরো বেশি ক্লোজলি রিলেটেড, যে মানে গুগল যেভাবে ওরা দেয়, মানে ওরা শুধু প্রথমে মনে হয় শুধু কন্ট্রিবিউশন পয়েন্টটা দেখে না, তার সঙ্গে মনে হয় হাউ গুড ইজ ইউর রিভিউ, হ্যাঁ, এবং হাউ পারফেক্ট ইজ হাউ টু দ্যাট পয়েন্ট। প্লাস ভারতের বিভিন্ন গ্রাম আছে যেখানে গুগল ম্যাপের অনেকেই মানে স্টাইলে মানে কন্ট্রিবিউট করতে পারে, এবং সেখানকার মানে আমি দেখেছি প্রত্যেকে বাকি মানে জায়গাগুলো অনেক জায়গা আছে সেখানে কোনো দোকান দোকান মানে সেরকম ঠিক করা নেই, ব্যাঙ্ক আছে, এটিএম আছে, সেগুলোকে যদি মানে ম্যাপে তুলে ধরা যায় তাহলে অনেক লোকের সুবিধা হবে যে কোনো জায়গা চিনতে হবে। সেই ক্ষেত্রে মানে ভারতে এটা পসিবিলিটিস আছে যে পিসিবিক গ্রোথ করা ব্যাপারটা এরকম, আমি যদি কোনো একটা নতুন প্লেসে প্লেসে গেলে আমার যদি জিপিএসটা অন করা থাকে, ইন্টারনেটটা যদি অন করা থাকে, আমি গুগল ম্যাপটা ওপেন করলেই আমার নিচে একটা অপশন আসবে যে আমি কি এই প্লেসটা একটু নোন কি না। এবং আমি যদি ইয়েস অপশন পেই তাহলে আমার নিয়ারেস্ট যত আপডেট কোনো ইনফরমেশন যদি ওখানে একটু অ্যাড করা থাকে সেটা অথেন্টিকেশন আমি দিতে পারবো। প্লাস আমি যদি কোনো ইমেজ আপলোড করতে চাই, যেরকম আমি এখন যে হোটেলটা ডিসকে করছি, হোটেল জাপানে যখন আসছি সে আমাকে বলছি তুমি হোটেলে জাপানে মাস্টার স্ল্যাব তুলেছো হোটেলে বসে, তুমি কি এগুলো আপলোড করতে চাও কি না। আমি যদি এটাকে আপলোড করি হোটেল জাপানের সাথে এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। নিয়ারেস্ট প্লেস, নিউ প্লেস, যে কোনো লোকেশনে গেলে সাথে সাথে সেই প্লেসটার অ্যারাউন্ডিং কোনো ইনফরমেশন কেউ যদি আপ করে থাকে সেটাকে আমি অ্যাপ্রুভ করতে পারি, সেটাকে আমি অ্যাডও করতে পারি, আবার যদি আমি এডিট অপশনে চাই তাহলে মুছেও দিতে পারি, কোনো কিছু মিস করে মুছেও দিতে হয় সুযোগ আছে। বলবো অ্যাকচুয়ালি এক্ষেত্রে পয়েন্টের তো কোনো ব্যাপার নেই, আর ওইটা যেটা বললো যে জিমেলে যে হ্যাক করার যে সমস্যাটা, ওই জিনিসটা আমি ঠিক জানি না, আমি চেষ্টা করছি বারবার যেটা আছে সেটা বলছি। কিছু কিছু ক্ষেত্রে হয় আমরা একদম রাইট ইনফরমেশান দিই কিন্তু তবুও সেটা পেন্ডিং দেখায়, অনেক সময় নট অ্যাপ্লাইড, হ্যাঁ ওটা নট অ্যাপ্লাইড দেখায়, কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ওটা সবসময় তো গুগল ঠিক থাকে না, যখন কোনো ম্যাপ মেকার অ্যাক্টিভ থাকে তখন সে মনে করে যে ইনফরমেশান যেটা দেওয়া সেগুলো সব ঠিক, তাহলে সে তখন সেটা রিভিউ করে দেয় আর সেটা লাইভ হয়ে যায়, আর যখন কেউ অ্যাক্টিভ থাকে না তখন সেটা কিছুক্ষণের জন্য ঠিক আছে, তার জন্য কিছুক্ষণ পরে সেটা লাইভ হয়। একটু টাইম থাকে এই যে 24 ঘন্টা পরে সেটা লাইভ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি টাইম লেগে যায়, তো এটা আমার মনে হয় অ্যাকসেপ্ট করা যায়, কারণ একসময় না একসময় সেটা লাইভ হবে। আর আরেকটা একটা কোশ্চেন আছে যে অনেক ক্ষেত্রেই আমরা যখন ইন রিভিউ আর আইদার ইউর সাকসেস ইউর এডিট ইজ লাইভ এটা দেখাচ্ছে আমরা, তো এরপরেও আমরা যখন অন্য কোনো ফোন বা অন্য কোনো ইউজারের থেকে ম্যাপে ইন করছি তখনও কিন্তু সেই জিনিসটা কিন্তু লাইভ দেখাচ্ছে না, এই প্রবলেমটা কিন্তু আমরা আশা করি কম বেশি সবাই পেয়েছি। হ্যাঁ মানে বলতে চাইছি যে ওটা দেখাচ্ছে মানে একটা জায়গায় লাইভ করা হয়েছে, মানে একটা জায়গায় আমি ধরো মানে করেছি মানে ধরো সেই জায়গায় নতুন অ্যাড করেছি, সেই অ্যাডটা করার পর একটা জিনিস হচ্ছে যে সাদা দিন হয়ে গেছে, এখনো মতো লাইভই দেখাচ্ছে, কিন্তু মানে যখন
যখন পিনটা যখন ড্রপ করছি তখন দেখাচ্ছি ওই জায়গাটার নাম প্লেসগুলো আছে, প্রত্যেকটা ক্যাটাগরির আইকন এখনো রেডি, প্রত্যেকটা ক্যাটাগরি ডিফারেন্ট, যার জন্য ওই আইকনটা শো হতে একটু টাইম লাগে। অনেক সময় কি হয় চার পাঁচজন মিলে রিভিউ করার পরে সেই জায়গায় একটা আইকনটা শো করা সবার জন্য ডিসপ্লে, কিন্তু যতদিন না সেটা রিভিউ হচ্ছে বা কোনো অ্যাক্টিভিটি হচ্ছে ততদিন সেটা মানে ফাঁকাই থাকে যায়, কিন্তু প্লেসটা আছে। হ্যাঁ প্লেসটা আছে। তো বন্ধুরা, আশা করি গুগল লোকাল গাইড ফটো ওয়াক ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি সবাই মিলে, এবং আগামী দিনের অপেক্ষায় রইলাম। আরও আরও অনেক বেশি মেম্বার আমাদের দরকার, আমাদের প্রয়োজন, কারণ পুরো যদি ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের কথা ছেড়েই দিলাম, পুরো ওয়েস্ট বেঙ্গলের কথাও যদি ধরা যায়, তাহলে এত বড় জায়গাটাকে আরও বেশি ম্যাপের মধ্যে, গুগল ম্যাপের মধ্যে কন্ট্রিবিউট করবার জন্য আরও অনেক বেশি মেম্বার দরকার। তো আরও অনেক বেশি সবাইকে এগিয়ে আসা দরকার, এবং আমাদের যে কমিউনিটি আছে ওয়েস্ট বেঙ্গল লোকাল গাইড গুগল প্লাসে, তো সেখানে আশা করি সবাই যোগ দেবে এবং সবাই নিজের নিজের জায়গাটাকে অনেক বেশি গুগল ম্যাপের মধ্যে আপডেট করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।